করোনা ভাইরাস সংক্রমণ ইস্যুতে গোটা বিশ্বের পাশাপাশি দেশ ও রাজ্য বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন। এই পরিস্থিতিতে রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই গোটা রাজ্য সহ রাজধানী আগরতলায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহে যান মালিক চালকরা, অনাকাঙ্ক্ষিত ভিড় জমাচ্ছেন। আগরতলার প্রতিটি পেট্রোল পাম্পেই পরিলক্ষিত হচ্ছে যান চালক মালিকদের স্বজান নিয়ে দীর্ঘ লাইন। সবার মনে একটাই আশঙ্কা, রাজ্যে জ্বালানি সংকট দেখা দিতে পারে। সংশ্লিষ্ট পাম্প কর্তাদের অভিমত, প্রতিদিন সকাল থেকে সাধারণ মানুষ পেট্রোল পাম্পগুলোতে প্রচণ্ড ভিড় করছেন। যে প্রত্যেকটা দিন সেই সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের এই পাম্পের মধ্যে প্রচণ্ড ভিড়। মানুষ ভাবছে হয়তোবা আগামী দিন পেট্রোল পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, শর্ট হয়ে যাবে। আসলে এমন কোনো বিষয় নয়। আমাদের এই পেট্রোল পাম্পে জ্যোৎস্না ফিলিং স্টেশনে অ্যাভেলেবেল পরিমাণে, প্রচুর পরিমাণে পেট্রোল, ডিজেল, এক্সট্রা প্রিমিয়াম সব কিছুই আছে। হ্যাঁ, সুতরাং এরকম ভাবার কোনো দরকার নেই যে আগামী দিন আমরা পেট্রোল বা ডিজেল পাবো না, এই ধরনের কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই। এখন রাজ্য সরকার যদি বলে যে আমাদের এই পাম্প বন্ধ থাকবে, তাহলে সরকারের সিদ্ধান্ত আমাদের বাস্তবায়ন করতে হবে। রাজ্য সরকার এরকম কোনো ঘোষণা দেয়নি যে পাম্পগুলি বন্ধ থাকবে, এটাই। অন্যদিকে আশার কথা শোনালেন সদর এসডিএম অসীম সাহা। রাজ্যে জ্বালানির কোনো রকম সংকট নেই বলে এসডিএম অসীম সাহা আশ্বস্ত করেছেন। পেট্রোলের কোনো ক্রাইসিস নেই। আমাদের মতো ভদ্রলোকরা যার একটা বাইক আছে, সে কি মনে করেন যে একটা ভালো অফিস যাত্রী, সেও দাঁড়িয়ে থাকছে, তার পেট্রোলের ট্যাঙ্কিতে জায়গা নেই। তারপরে হচ্ছে যদি লকডাউন থাকে তাহলে তার মুভমেন্টেরও কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন যে প্রাইভেট ভেহিকেলও বন্ধ আছে, তাহলে তার তেলের কী প্রয়োজন? আমাদের এখন পর্যন্ত কালকের যা হিসাব, তাতে আমাদের পেট্রোল ছিল 115,000 কিলো এবং ডিজেলও 100,000-এর উপরে ডিজেল ছিল, তাই কোথায়ও কমতি নেই। এবং আজকেও সম পরিমাণ ট্রেনজিতে আছে, যে ওইটা বাইরে থেকে আসছে, রাস্তাতে আছে, তো সুতরাং তেলের কোথায়ও ঘাটতি নেই। শুধু ক্লিনিক করছে ভদ্র ভাই বেশি, যারা অতি উৎসাহী জনতা। আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা প্যানিক সৃষ্টি করবেন না, সবাইকে সহযোগিতা করুন। আর এইভাবে ভিড় যদি করেন, পেট্রোল পাম্পেও যদি ভিড় করেন, তাহলে সংক্রমণ তো আরও বাড়বে। এসডিএম কিন্তু যথার্থই বলেছেন, এভাবে পেট্রোল পাম্পে ভিড় জমালে কিন্তু লকডাউনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাধারণের কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণটা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।